সো বন্ধুরা, আজকে চমৎকার একটা অফার শেয়ার করব। এখান থেকে আপনি ইনস্ট্যান্ট এনএফটি এবং 5টা করে টোকেন পাবেন। আর এই অফারটা ওয়ালেটের অফার, খুবই ভালো এবং স্ট্রং একটা প্রজেক্ট, তাই এই অফারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাই, অফারটা কেউ মিস করবেন না, প্রত্যেকেই জয়েন করবেন, যেহেতু এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে। কারণ আপনি একটা অফারে দুইটা আপনি কিন্তু অফার গ্রহণ করতে পারতেছেন, একটা হচ্ছে এনএফটি এবং টোকেন, ঠিক আছে? তাই অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আজকের অফারটাতে জয়েন করে আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে? আজকে পেমেন্টটা আপনি জাস্ট ওয়ালেটে পাবেন। তো পরবর্তী সময় কীভাবে অ্যাক্সেস করবেন, কীভাবে উইথড্র করবেন, সেই প্রসেসটা কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তো অবশ্যই অবশ্যই আমাদের মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সো বন্ধুরা, আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। তাহলে কী হবে, পরবর্তী যখন নতুন আর্নিং ভিডিও আপলোড হবে, সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে দেখতে পাবেন। সো অফারটাতে জয়েন করার পদ্ধতি খুব সহজ, এবং যেভাবে জয়েন করলে আপনি, মানে যেভাবে আমি দেখাইলে খুব সহজে আপনি জয়েন করতে পারবেন, সেই সহজ পদ্ধতিটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো কেউ মিস করবেন না, টেলিগ্রামে পোস্টের লিঙ্ক এইভাবে দিয়ে দিব। তো প্রথমে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার XDC ওয়ালেটের অ্যাড্রেস এক্সটেনশন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কটার মধ্যে চেপে ধরবেন, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই লিঙ্কটা ক্লিক করলে এই লিঙ্কটা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে সরাসরি আপনি চলে আসবেন হচ্ছে কিবি ব্রাউজারে। সো বন্ধু, দেখতে পাচ্ছেন কিবি ব্রাউজার, এই ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন যদি না থাকে, অথবা আপনি চাইলে উইন্ডেক্স বা ইনডেক্স ব্রাউজারে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন, সেই লিঙ্কটা আপনি এখানে ইউআরএল ঘরে জাস্ট আপনি পেস্ট করে দিয়ে এন্টার করবেন বা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? আপনি এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন, তারপর এখানে ওকে বাটন আসবে, ওকে বাটনে ক্লিক করবেন। আপনার এক্সটেনশনটা কিন্তু এখানে চেকিং হওয়ার পরে একটু সময় নেবে, এক মিনিটের মধ্যে, তারপর এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে ব্রাউজারে থ্রি ডলারে ক্লিক করে দিবেন, আপনার উপরে থ্রি ডলারে থাকবে। থ্রি ডলারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে XDC পে, জাস্ট আপনি এই জায়গায় ওয়ালেটটা দেখতে পাবেন। তো এই ওয়ালেটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন, তারপরে জাস্ট এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখবেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন, একই পাসওয়ার্ড দুই ঘরে দিবেন। তারপর এখানে আপনাকে কিছু গোপন কিওয়ার্ড দিবে, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, অথবা এখানে সেভ এস CVC এখানে ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে সেখান থেকে আপনি খুব সহজে এক ক্লিকে কপি করতে পারবেন। তারপর এখানে কী করবেন, আই হ্যাভ কপি, মানে আমি এটা কপি করে রেখেছি, জাস্ট এই জায়গার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে বলবে যে 3 নম্বর ওয়ার্ড, এই যেখানে ওয়ার্ড নং 3, ওয়ার্ড 6, ওয়ার্ড 9, এখানে হচ্ছে ওয়ার্ড 3, এই ওয়ার্ড 3 ঘরটা কিওয়ার্ডটা কী ছিল, এই 3 নম্বর ওয়ার্ডের কী ছিল, জাস্ট 3 নম্বর ওয়ার্ডে ক্লিক করে দিতে পারেন। এটা আপনার বিভিন্ন জনের বিভিন্ন রকম আসতে পারে, কারো 4 আসতে পারে, কারো 5 6, এখানে বিভিন্ন জনের যে যার যত যে নাম্বার ওয়ার্ড দিতে বলবে এখানে, তো সেই নম্বরের ঘর ওয়ার্ডটা এখানে আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 6 নম্বর ওয়ার্ডটা বসাতে বলতেছে, তো আপনি এই 6 নম্বর ওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন দেখে দেখে, ঠিক আছে? তারপরে এখানে কনফার্ম রিকভারি ফ্রেশ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে কী করবেন, এখানে আপনি, আমি এখানে বসাই দিচ্ছি 3টা ঘরে 3টা ওয়ার্ড, তারপর এখানে কনফার্ম রিকভারি ফ্রেশে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি কী করবেন, এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন কপি বাটনে, অ্যাড্রেসটা এখানে কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করে নেওয়ার পরে সরাসরি চলে আসবেন হচ্ছে আবার টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে আসার পরে এই জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন বা এখন আপনি কীভাবে জয়েন করবেন, তো আপনি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন। তো লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে পেজটা লোডিং হবে, তারপর ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে। তো ইমেল দেওয়ার পরে এখানে জয়নিং নাও বাটনে ক্লিক করে দিবেন। তো জয়নিং নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরে তারপর দেখবেন যে আপনার যে ইমেলটা দিছিলেন না, ওই ইমেলে চলে গেছে একটা কিন্তু কনফার্মেশন লিঙ্ক, ঠিক আছে? আপনি ইমেলটা চেক করবেন, সরাসরি আপনি জিমেলে চলে আসবেন। জিমেলে অ্যাপ্লিকে আসার ভিতরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ওই ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের ইমেল কিন্তু চলে আসছে, ভেরিফিকেশন ইমেল, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ইমেলটা আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নেওয়ার পর দেখবেন অটোমেটিক এই সাইটটি এখানে ওপেন হয়ে যাবে। আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, অর্থাৎ একটা পাসওয়ার্ড আপনি দুই ঘরে একই দিবেন, ঠিক আছে? তারপর এখানে একটা নাম দিবেন, তো নামটা অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। তো এখানে আপনি ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দিবেন। তারপর এখানে আপনার জিমেলটা দিবেন, একটু আগে যে জিমেলটা সাবমিট করলেন ওই জিমেলটা এখানে অটোমেটিক দেওয়া থাকবে, তো না থাকলে দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন, তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে এনি এখানে দেখতে পাচ্ছেন XDC, একটু আগে যে আমরা অ্যাড্রেসটা কপি করে আনলাম সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে সাবমিট করে দিবেন।
এই যে দেখতে পাচ্ছেন XDC আমরা যে ওয়ালেটের অ্যাড্রেসটা বানাইলাম ওয়ালেটটা তৈরি করলাম এই ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে ওই সাইডের মধ্যে দিয়ে দিবেন অফারের মধ্যে তো জন্ম তারিখটা যখন দিবেন তখন 97 জায়গায় ক্লিক করে দিবেন সালের মধ্যে এখানে 97 মাস সিলেক্ট করে দিবেন সেট বাটনে ক্লিক করে তারপর এইখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে এই যে আপনি যে অ্যাড্রেসটা কপি করালেন ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসটা আপনি এখানে সাবমিট করে দিবেন তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন আর এখানে অবশ্যই দেখে নেবেন যে আপনি যদি এই দেশগুলোর মধ্যে থাকেন তাহলে আপনি কিন্তু এই অফারের জন্য যোগ্য নয় বা এই অফারের জন্য আপনি এলিজিবল হবেন না তো আমাদের বাংলাদেশটা কিন্তু এখানে নাই ঠিক আছে আমরা এই অফারের জন্য যোগ্য ঠিক আছে ইন্ডিয়ানও যোগ্য তো পাকিস্তান কিন্তু এই অফারটা জয়েন করতে পারবে না শ্রীলঙ্কা সৌদি আরব ইউনাইটেড স্টেটস এই দেশগুলো যে কটা দেশের নাম এখানে দেওয়া আছে এই দেশগুলোর মানুষগুলো কিন্তু এই অফারে জয়েন করতে পারবেন না ঠিক আছে জয়েন করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো আমাদের বাংলাদেশ কিন্তু অ্যাভেলেবেল আমরা জয়েন করতে পারবো কোনো সমস্যা নেই তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিব সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে রিওয়ার্ড সেকশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনার রিওয়ার্ডটা এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখানে রিওয়ার্ডটা আপনি দেখতে পাবেন যে আপনি এখানে পাঁচটা একটা NFT রেজিস্ট্রেশন বোনাস একটা NFT এবং পাঁচটা টোকেন XDC পাইছেন তো এখানে রিওয়ার্ডটা দেখার জন্য আপনি কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন মাই অ্যাকাউন্টে তারপর এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া হলে সব ইনফরমেশন দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড জাস্ট এখানে যদি ক্লিক করে দেন একটু নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে আপনি পাঁচটা XDC টোকেন কিন্তু ইনস্ট্যান্ট পেয়েছেন ঠিক আছে আপনি যদি আরও ইনকাম করতে চান তাহলে সেম প্রসেসে আপনি জাস্ট এখানে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে কপাইতে পারেন অন্য ব্রাউজারে ঠিক আছে আনলিমিটেড যে কটা জিমেল আছে ওকে তো এইটুকুই ছিল কাজ আর এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না পরবর্তী আপডেট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এটা কখন উইথড্র করা যাচ্ছে NFTটা কীভাবে সেল করবেন সব কিছু কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এই টেলিগ্রাম চ্যানেল ছাড়া আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না ওকে আজকে অফারে জয়েন করলেন কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলে দুই দিন পর বা চার দিন পর আপডেটটা আমি দিলাম সেটা আপনি মিস করলেন তখন তো বলবেন ভাই আমি এই অফারে জয়েন করেছিলাম পেমেন্ট পাইলাম না তো এই জন্য অবশ্যই বলতেছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এই ছিল ভিডিওটি ভিডিও দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন